বিধবা ভাতা ফর্ম ফিল আপ হচ্ছে আপনি কি ফর্ম নেবেন আরে আমি তো এসেছিলাম একটা বিধবা ভাতা ফর্ম দেওয়ার জন্য তা বিধবা ভাতা ফর্ম তো এখানে দেওয়া হচ্ছে ক্যাম্পে তা আমাকে তো দোবনা বললো বললো ছেলেদের বিধবা ভাতা ফর্ম পাওয়া যাবে না আর মেয়েরা যদি বাধ্যকা ভাতা পায় তাহলে ছেলেরা বিধবা ভাতা পাবে না কেন এই বিষয়ে বিধবা ভাতা লেখা আছে কেন দুয়ারে সরকারে আজব কাণ্ড। বিধবা ভাতা পাওয়ার জন্য কিনা লাইনে দাঁড়ালেন এক পুরুষ মানুষ। মহিলা না হয়েও বিধবা ভাতার ফর্ম চাওয়া আজব এই ব্যক্তির দাবি। মেয়েরা যদি বার্ধক্য ভাতা পায়, ছেলেরা তাহলে বিধবা ভাতা পাবে না কেন? এমনই আজব এক দাবি করে বসেন ওই ব্যক্তি। যদিও তাঁরই আজব দাবিকে আবার সমর্থনও জানিয়েছেন বহু মানুষ। প্রসঙ্গত, রাজ্য জুড়ে এখন চলছে মুখ্যমন্ত্রী ঘোষিত প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচি। সেরকমই কোনো এক জায়গার দুয়ারে সরকার ক্যাম্প থেকে ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি বিধবা ভাতার ফর্ম নেওয়ার জন্য তিনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই কোনো পুরুষ মানুষ যেহেতু বিধবা ভাতার অধীনে পড়েন না, তাই তাকে বিধবা ভাতার ফর্ম না দিয়েই সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই এক রাশ প্রশ্ন ছুঁড়ে দেন ওই ব্যক্তি। তিনি বলেন, মেয়েরা বিধবা ভাতাও পায়, আবার বার্ধক্য ভাতাও পায়, কিন্তু ছেলেরা শুধুমাত্র বার্ধক্য ভাতাই পেয়ে থাকে। এক কথায় ছেলেদের সাথে অন্যায় করা হচ্ছে বলেই জানান তিনি। তাই তিনিও বিধবা ভাতা দাবি করে বসেন, কারণ তার স্ত্রীও মারা গেছেন। কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে সেই মহিলাকে বিধবা ভাতা প্রদান করা হয়ে থাকে। তাই তার স্ত্রীও যেহেতু মারা গেছে, তাই তাকেও বিধবা ভাতা দিতে হবে বলেও তিনি দাবি করেন। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ঠিক কি দাবি করছেন তিনি শুনুন। বিধবা ভাতা ফর্ম ফিল আপ হচ্ছে, আপনি কি ফর্ম নেবেন? আরে আমি তো এসেছিলাম একটা বিধবা ভাতা ফর্ম দেওয়ার জন্য। তা বিধবা ভাতা ফর্ম তো এখানে দেওয়া হচ্ছে ক্যাম্পে। তা আমাকে তো দোবনা বললো বললো ছেলেদের বিধবা ভাতা ফর্ম পাওয়া যাবে না, আর মেয়েরা যদি বাধ্যকা ভাতা পায় তাহলে ছেলেরা বিধবা ভাতা পাবে না কেন? এই বিষয়ে বিধবা ভাতা লেখা আছে কেন? বিধবা ভাতার মানেটা কি? বিধবা ভাতা মেয়েদের ক্ষেত্রে ছেলেরা বিধবা হয় না, ছেলেরা বিধবা হইতে পারে না। মেয়েরা যদি বাধ্যকা ভাতা পায় ছেলেরা বিধবা ভাতা পাবে না, মেয়েরা বিধবা ভাতাও পাবে, বাধ্যকা ভাতা পাবে, ছেলেরা পাবে না কেন? এই বিষয়টা এই বিষয়টা আমাদের, আমি ইন্দ্রনীল প্রামাণিক, আমাদের এই ব্লক সভাপতি, আমি ওনার কাছে অনুরোধ করছি যেন আমার বিষয়টা একটু দেখেন, যেন আমার বিধবা ভাতাটা কোথায়। বিধবা ভাতাটা তো হবে, কিন্তু এবার ব্লক সভাপতির কি হাত আছে এখানে? ব্লক সভাপতির অনেক বড় লম্বা হাত জানি, যদি চেষ্টা করে উনি পারবেন। কিন্তু আমি আমার ইন্টারেস্টেড হয়েছি, আমি মানে আর কি ইন্টারেস্টেড ছিলাম বিধবা ভাতাটা পাচ্ছি, বাধ্য ভাতাটা নয়, বিধবাটা ভাতাটা আমার খুব দরকার ছিল। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে আপনার বিধবা ভাতাটা তো মেয়েদের ক্ষেত্রেই হয়, এটা তো আরে মেয়েদের বিধবা ভাতা পায়, বাধ্যকা ভাতা পায়, ছেলেরা তো বাধ্যকা ভাতা, বিধবা ভাতাটা ছেলেরা পাচ্ছে না। আমি তো স্ত্রী বিয়োগ হয়ে গেছি, আমি তো বিধবা হয়ে গেছি। ঠিক আছে, দেখছি আপনাদের যে কোনো ধরনেরই বলবি, স্ত্রী বিয়োগ হইলে বিধবা, স্বামী বিয়োগ হইলে বিধবা। বেশ, আবার আর সব একটু দেখবেন আপনাদের ব্লক সভাপতি কেটে বলবেন। হ্যাঁ, নমস্কার নমস্কার। বিধবা ভাতার দাবি করা ওই ব্যক্তির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুনতে আজব মনে হলো এটাই সত্যি যে ওই ব্যক্তির দাবিকে সমর্থন জানিয়েছেন বহু মানুষ। অনেকেই বলছেন ওনার কথাটা তো উড়িয়ে দেওয়া যায় না, অনেকেই আবার বলছেন কাকার এই দাবি নবান্নে পৌঁছে দেওয়া হোক, কেউ বলছেন কাকুকে নোবেল প্রাইজ দেওয়া উচিত, একজন আবার লিখেছেন কাকার দাবি একেবারে ন্যায্য, তবে বিধবা ভাতা নয়, ছেলেরা বিপত্নিক ভাতা পাবে। একজন পুরুষ মানুষ হয়ে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিধবা ভাতার এই দাবি প্রসঙ্গে আপনার কি বক্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে।